فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. شمعك ديني بنجان جسلن جي প্রতিদিন মোবাইলে সূরা ইয়াসিন রহমান ওয়াকিয়া মুলক শুনেন, তবে কি কোরআন পড়ার নাকি পাবেন? এখানে সূরা মুলক এবং আরেকটা সুর হচ্ছে সুর আলিফ লাম মিম সাজদা, যেটা 21 নম্বর পারাতে আছে। এগুলা প্রতি রাতে পড়া সওয়াব হাদিসের মধ্যে আছে। ইয়াসিন রহমান যেটা আমাদের দেশে এবং সূরা ওয়াকিয়া পড়ার কথা আছে, হাদিসগুলো সহি না। দৈফ হাদিসের ভিত্তিতে সূরা ইয়াসিন রহমান ওয়াকিয়ার আমল। তবে মোটামুটি কথা হচ্ছে, আপনি যদি নিজে কোরআন পড়েন এর সওয়াব বেশি, আর আপনি যদি নাকি অন্যের থেকে সরাসরি শুনেন সেটারও সওয়াব আছে। তবে মোবাইলের থেকে শোনা আর নিজে পড়া বা সরাসরি মানুষ থেকে শোনার ফজিলত সমান না। হ্যাঁ, এটা ঠিক যে মোবাইল থেকে যদি কেউ শোনে, যেমন ওয়াজ নসিহত এবং কোরআন তেলাওয়াত, এগুলোর মাধ্যমে সৎকর্মের সওয়াব পাওয়া যাবে। প্রত্যেকটা হরফে 10 নাকি সওয়াব এখানে পাওয়া যাবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বিষয়ের উপরে যে একটা হাদিস আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন, মান قرأ حرفا من كتاب الله فله به حسنه, যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটা হরফ পড়বে তার জন্য এর বিনিময়ে একটি নেকি আছে। ওয়াল হাসানাতু বিআশর আমসালিহা, তবে একটি নেকি 10টি নেকির সমান হবে। লা আকুলু আলিফ লাম মিম হরফ, আমি কথা বলতেছি না যে আলিফ লাম মিম এটা হরফ, একটা হরফ, বরং ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়ালামুন হরফুন ওয়া মিমুন হরফুন, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ, এখানে মোট 30টি নেকি হওয়া যাবে। হাদিসটি তিরমিজিতে বর্ণনা করা হয়েছে। আরেকটা হাদিস আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন, ক্বাল আলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরা আলাইয়া, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কোরআন পড়তে নির্দেশ দিলেন। কুলতু ইয়া রাসূলুল্লাহ আকরাহু আলাইকা ওয়া আলাইকা উনজিল, আমি বললাম হে আল্লাহর রাসূল, আমি কি আপনার উপর কোরআন পড়বো অথচ আপনার উপর কোরআন অবতীর্ণ হয়েছে? ক্বাল নাম, তখন তিনি বললেন হ্যাঁ পড়ো। ফাকারাতু সূরাতান নিসা, আমি সূরা নিসা শুরু করলাম। হাত্তা আতাইতু ইলা হাযিহিল আয়া, আমি আস্তে আস্তে এই পর্যন্ত আসলাম। ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা, এই আয়াত পর্যন্ত পৌঁছলাম। ক্বাল হাসবুকাল আন, তোমাকে এখন এখানে থামিয়ে যাওয়া যথেষ্ট। ফালতাফাত্তু ইলাইহি, আমি দেখতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। ফাইযা আইনাহু তাযরিফান, দেখতেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা চোখের ফাঁড়ি জড়তেছে। হাদিসটি সহিহ বুখারীর মধ্যে। তাই এখানে যদি নাকি কেউ পড়ে আর আপনি সরাসরি শুনেন সেটিও সওয়াব আছে। নিজে পড়লে প্রত্যেকটা হরফে 10 নাকি সওয়াব পাওয়া যাবে, নিজে শুনলে অন্য থেকে 10 নাকি সওয়াব পাওয়া না গেলেও আলাদা ফজিলত পাওয়া যাবে, সৎকর্মের ফজিলত পাওয়া যাবে। তবে মোবাইল ইত্যাদি থেকে যদি নাকি আপনি শুনেন তাহলে এটা সৎকর্মের সওয়াব পাওয়া যাবে, প্রত্যেকটা হরফে 10 নাকির সওয়াব পাবেন না। তাই আপনি সূরা আলিফ লাম মিম সাজদা এবং সূরা মুলক প্রতি রাত্রে নিজে পড়বেন, এই দুই সূরার আলাদা ফজিলতের উদ্দেশ্যে। আর অন্যান্য যে কোনো আপনার কোরআন তেলাওয়াতের জন্য এটা নিজে পড়াই বেশি উত্তম। আর সুযোগ থাকলে অন্য থেকে সরাসরি শুনবেন, এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বর্ণনা অনুসারে আমরা অবশ্যই সওয়াব পাব। তবে মোবাইল থেকে যে যদি এটাকে আমরা শুনি তাহলে নিজে পড়ার মতো সওয়াব পাওয়া যাবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। يا رب العالمين.